সবাইকে স্বাগতম। আজকের এপিসোডে আমরা একটি গাণিতিক সমস্যার সমাধান করব। এখানে দেওয়া আছে 5, 8, 20, 42, 124, 246, 736। এখানে একটি সিরিজ দেওয়া আছে এবং এই সিরিজে একটি সংখ্যা ভুলভাবে দেওয়া আছে। আমাদের সেই ভুলভাবে দেওয়া সংখ্যাটি এখানে নির্ণয় করতে হবে। আমরা যদি এখানে একটি সতর্কতার সাথে লক্ষ্য করি, আমরা এখানে দেখতে পাবো যেখানে যেকোনো একটি সংখ্যা তার আগের সংখ্যাটির প্রায় তিন গুণ বা প্রায় দ্বিগুণের সমান। এখানে 736 এই সংখ্যাটি কিন্তু তার আগের সংখ্যাটির প্রায় তিন গুণের সমান। অনুরূপভাবে 124 এই সংখ্যাটি তার আগের সংখ্যাটির অর্থাৎ 42 এই সংখ্যাটির প্রায় দ্বিগুণের সমান, তাই না? প্রায় তিন গুণের সমান। এবং 246 এই সংখ্যাটি তার আগের সংখ্যাটি অর্থাৎ 124 এই সংখ্যাটির প্রায় দ্বিগুণের সমান, কারেক্ট? তাহলে কিন্তু আমরা এখানে একটা প্যাটার্ন দেখতে পাচ্ছি। এখানে এই দুটি সংখ্যা ক্ষেত্রে ডান দিক থেকে বাম দিকে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটির প্রায় তিন গুণের সমান, আবার দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যাটির প্রায় দ্বিগুণের সমান। তাহলে আমরা এখানে একটি প্যাটার্ন খুঁজে পাবো। লক্ষ্য করা যায় 736 ইকুয়াল টু আমরা লিখতে পারবো তার আগের সংখ্যাটি অর্থাৎ 246 এই সংখ্যাটির তিন গুণ থেকে কত কম? টু কম। আমরা যদি এখানে ক্যালকুলেটর নিয়ে আসি, 246 কে আমরা গুণ করবো থ্রি দিয়ে, আমরা পাবো 738 থেকে টু বিয়োগ করলে আমরা পাবো 736, যা মিলে যাচ্ছে। অন্যভাবে 246 ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো? তার আগের সংখ্যাটি অর্থাৎ 124 এই সংখ্যাটির দ্বিগুণ থেকে 124 কে যদি টু দ্বিগুণ করে আমরা পাচ্ছি 248 থেকে টু বিয়োগ করলে আমরা পাবো 246, কারেক্ট? এই সংখ্যাটি আমাদের প্রদত্ত যে প্যাটার্ন সেটা ফলো করছে। এরপরে সংখ্যা হচ্ছে 124। লক্ষ্য করা যাক 124 এই সংখ্যাটি তার আগের যে সংখ্যাটি লক্ষ্য করা যাক 42, এর তিন গুণ থেকে অনুরূপভাবে টু কম হবে, তাই না? এবং 42 কে যদি আমরা থ্রি দ্বিগুণ করি, 42 কে যদি আমরা থ্রি দ্বিগুণ করি আমরা পাচ্ছি 126, 126 থেকে যদি আমরা টু বিয়োগ করি আমরা পাচ্ছি 124। ফলে এই সংখ্যাটিও আমাদের প্রদত্ত যে প্যাটার্ন সেটা ফলো করছে। এরপরে সংখ্যা হচ্ছে 42, 42 ইকুয়াল টু কত হবে? তার আগের সংখ্যাটি অর্থাৎ 20 এর দ্বিগুণ থেকে টু কম হবে। যদি আমরা এখানে লক্ষ্য করি, 20 এই সংখ্যাটিকে যদি আমরা টু দিয়ে গুণ করে আমরা পাচ্ছি 40 থেকে টু বিয়োগ করলে আমরা পাচ্ছি 38, কারেক্ট? যা মিলে যাচ্ছে না। তাহলে অবশ্যই এখানে 20 এই সংখ্যাটি কিন্তু ঠিক নেই, 42 এই সংখ্যাটি ঠিক আছে। কারণ 42 এবং 124 এর ভিতরে আমরা কিন্তু প্রদত্ত যে আমরা যে নির্ণয় যে প্যাটার্ন সেটা কিন্তু খুঁজে পেয়েছি, কিন্তু 42 এবং 20 এর ভিতরে আমরা কিন্তু আমাদের নির্ণয় সেই প্যাটার্নটি খুঁজে পাচ্ছি না। তাহলে নিঃসন্দেহে এখানে এই যে সংখ্যাটি লক্ষ্য করা যাক এটা ভুলভাবে দেওয়া আছে। আচ্ছা, 42 এর সাথে আমরা টু যোগ করি, লক্ষ্য করা যাক 42 এর সাথে যদি আমরা টু যোগ করি আমরা পাচ্ছি 44, 44 কে যদি আমরা টু দিয়ে ভাগ করি আমরা পাচ্ছি 22। তাহলে নিঃসন্দেহে এই সংখ্যাটি 20 এর বদলে হবে 22, লক্ষ্য করা যাক এটা হবে 22, কারেক্ট? এটা হবে 22। 22 এই সংখ্যাটিকে যদি আমরা টু দিয়ে গুণ করি আমরা পাচ্ছি 44, 44 থেকে টু বিয়োগ করলে আমরা পাচ্ছি 42, যা মিলে যাচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই সংখ্যাটি 20 না হয়ে যদি 22 হয়, তাহলে আমরা এখানে যে প্যাটার্নটি এই সংখ্যাগুলোর ক্ষেত্রে ইতিমধ্যে খুঁজে পেয়েছি সেটি বহাল থাকবে। আচ্ছা, এরপরে সংখ্যা হচ্ছে 20, কারেক্ট? আমরা 20 এর বদলে এখানে সঠিক সংখ্যা 20 ধরে নিয়েছি। 20 ইকুয়াল টু হবে কত? তার আগের সংখ্যাটি, দুঃখিত, 22, আমরা 20 এর বদলে এখানে 22 বিবেচনা করেছি। লক্ষ্য করা যাক তাহলে 22 ইকুয়াল টু কত হবে? তার আগের সংখ্যাটির তিন গুণ অর্থাৎ 8 × 3 − 2, 8 × 3 হয়ে যাচ্ছে 24, 24 মাইনাস 2 হয়ে যাচ্ছে 22। ফলে এই সংখ্যাটিও কিন্তু আমাদের নির্ণয় সেই প্যাটার্নটি ফলো করছে। আচ্ছা, এরপরে সংখ্যা হচ্ছে 8, এই সংখ্যাটি হবে, লক্ষ্য করা যাক 8 এই সংখ্যাটি হবে তার আগের সংখ্যাটি অর্থাৎ 5 এর দ্বিগুণ থেকে 2 কম। 5 × 2 হয়ে যাচ্ছে 10, 10 মাইনাস 2 হয়ে যাচ্ছে 8, কারেক্ট? তাহলে 8 এই সংখ্যাটিও কিন্তু আমাদের প্রদত্ত যে প্যাটার্ন সেই প্যাটার্নটি এখানে ফলো করছে, তাই না? তাহলে আমরা দেখছি এখানে যদি আমরা 20 এর বদলে 22 সংখ্যাটি নিতাম, তাহলে এই সিরিজের প্রত্যেকটি টার্ম বা প্রত্যেকটি সংখ্যা এখানে আমাদের নির্ণয় যে প্যাটার্ন সেই প্যাটার্নটি কিন্তু ফলো করত, তাই না? তাহলে এটাই হবে আমাদের নির্ণয় রং নাম্বার, এটাই হবে আমাদের অ্যান্সার।